এই বর্ষাকালে ঝড় বৃষ্টি ও বজ্রপাতে রোগ বৃদ্ধি আমাদের রডোডেনড্রন, রসটাক্স এবং ডাল ক্যামেরা এই তিনটি ঔষধে সমভাবে রয়েছে। তাছাড়া তাপ প্রয়োগে এবং সঞ্চালনে রোগের উপশম এই তিনটি ঔষধের ধর্ম। এই তিনটি মেডিসিনের প্রচুর ব্যবহার আছে, তাই এই তিনটির ঔষধের তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন। আজকের ভিডিওতে ঔষধ তিনটির তুলনামূলক পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি রেমিডিস থেকে প্রত্যেকটির পাঁচটি করে সুন্দর পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই পার্থক্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু রোগীর জন্য ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। তাই আপনাদের অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনুন। যাই হোক, পার্থক্য নাম্বার ওয়ানে রয়েছে রডোডেনড্রনের ক্ষেত্রে। রডোডেনড্রনের রোগীরা হয় কিন্তু শীতকাতর এবং ভুলোমনের। এরা শীতকাতর তো হয়ই, তাছাড়া ভুলে যাওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যায়। এবার রাস্টাক্সের ক্ষেত্রে আসি। রাস্টাক্সের ক্ষেত্রে নাম্বার ওয়ানে, এর রোগীরাও কিন্তু শীতকাতর হয়। এবার ডাল কামড়ার ক্ষেত্রে আসি নাম্বার ওয়ানে, এর রোগীও কিন্তু শীতকাতর এবং কফ প্রধান ধাতুর। তাহলে তিনটি ঔষধের পার্থক্য করা হয়ে গেল, উভয়েরই শীতকাতর কিন্তু, আর রডোডেনড্রনের রোগীরা ভুলুমনের আর ডাল কামড়ার রোগীরা হচ্ছে কফ প্রধান ধাতুর। এবার নাম্বার টুতে আসি। রডোডেনড্রনের ক্ষেত্রে এর যে বেদনাগুলো হয়, পেইন হয়, তার প্রকৃতির সে আড়ষ্টভাবের, অসাড়ভাবের বা আড়ষ্টভাবের। এবার নাম্বার টুতে আসি, রাস্টাক্সের ক্ষেত্রে এর বেদনার প্রকৃতি কিন্তু কামড়ানো, কামড়ানো বা মুসড়ানোর মতো। এবার নাম্বার টুতে আসি, ডাল কামড়ার ক্ষেত্রে এর বেদনার প্রকৃতি কিন্তু পক্ষাঘাত সদৃশ। তাহলে পুরো স্পষ্টভাবে বোঝা গেল যে রডোডেনড্রনের বেদনার প্রকৃতি চাড়ষ্টভাবে, রাস্টাক্সের কামড়ানো এবং ডাল কামড়ার কিন্তু পক্ষাঘাতের মতো। এবার নাম্বার থ্রিতে আসি, রাস্টাক্সের ক্ষেত্রে আগে রাস্টাক্স এবং ডাল কামড়ার লক্ষণটি বলি, তাহলে রডোডেনড্রনেরটা বুঝতে সুবিধা হবে। এর বেদনা কিন্তু প্রথম সঞ্চালনে বৃদ্ধি হয়। আপনারা এটা অনেকেই জানেন যে রাস্টাক্সের যে ব্যথা বেদনাগুলো হয় সেই ব্যথা বেদনাগুলো কিন্তু প্রথম সঞ্চালনে বৃদ্ধি পায়, পরে ধীরে ধীরে কিন্তু উপশমিত হয়ে যায়। এবার এই ডাল কামড়ার ক্ষেত্রে নাম্বার থ্রিতে আসি, গরম হতে ঠান্ডায়, অর্থাৎ হচ্ছে হঠাৎ বর্ষার আগমনে কিন্তু রোগ ব্যাধিগুলো বৃদ্ধি পায়। এই যে ধরুন রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, ঝড় বৃষ্টি নেই দুই তিন দিন, হঠাৎ করে যখন বর্ষা শুরু হবে তখনই কিন্তু রোগ বৃদ্ধি পায় এই ডাল কামড়া রোগীদের ক্ষেত্রে। এবার আমি রাস্টাক্সে আসি নাম্বার থ্রিতে। এই যে যে রডোডেনড্রনের ক্ষেত্রে আসি নাম্বার থ্রিতে, এই যে যে রাস্টাক্সের যে লক্ষণটি এবং ডাল কামড়ার যে লক্ষণটি, অর্থাৎ প্রথম সঞ্চালনে বৃদ্ধি এবং গরম হতে ঠান্ডায় আসলে যে ডাল কামড়ায় বৃদ্ধি, এই দুটি বৃদ্ধি কিন্তু এই রডোডেনড্রন ঔষধের মধ্যে নেই। তাহলে স্পষ্টভাবে বোঝা গেল। এবার নাম্বার ফোরে আসি, রডোডেনড্রনের ক্ষেত্রে স্থান, অর্থাৎ বেদনার স্থান অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় জয়েন্টে, যেখানে যেখানে জয়েন্ট আছে, সেটা হতে পারে কোমর হতে পারে, তারপরে হচ্ছে ঘাড় হতে পারে, এই সমস্ত জায়গায় কিন্তু রডোডেনড্রনের রোগীরা আক্রান্ত হয়। এবার রাস্টাক্সের ক্ষেত্রে নাম্বার ফোরে আসি, শরীরের মাংসপেশিতে, যেখানে যেখানে মাংসপেশি আছে সেখানেই কিন্তু এর ব্যথা যন্ত্রণায় অধিক আক্রান্ত হয়। এবার ডাল কামড়ার ক্ষেত্রে আসি নাম্বার ফোরে, ডাল কামড়া কিন্তু কোমর ও হাত পায়ে কিন্তু আক্রান্ত হয়। তাহলে উভয়ের কিন্তু আক্রান্ত স্থানগুলি আলাদা, সেটা হচ্ছে কীরকম, রডোডেনড্রনের ক্ষেত্রে জয়েন্টে আক্রান্ত হয়, আর রাস্টাক্সের ক্ষেত্রে মাংসপেশিতে আক্রান্ত হয়, আর ডাল কামড়ার ক্ষেত্রে কোমর এবং হাতে পায়ে আক্রান্ত হয়। তাহলে সুন্দর হয়ে গেল পার্থক্যগুলো। এবার নাম্বার ফাইভে আসি, রডোডেনড্রনের ক্ষেত্রে বেদনা কিন্তু স্থান পরিবর্তনশীল। এই রডোডেনড্রনের ব্যথা বেদনা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনশীল, মানে যায়।
এবার নাম্বার ফাইভে আসি, রাস্ট্রাকচার ক্ষেত্রেও বেদনা কিন্তু স্থান পরিবর্তনশীল, সেম রডোডেনড্রনের মতো। এবার নাম্বার ফাইভে আসি, ডাল ক্যামেরার ক্ষেত্রে ডাল ক্যামেরার বেদনা কিন্তু স্থান পরিবর্তনশীল নয়। তাহলে আমরা যেটা জানলাম যে রডোডেনড্রন এবং রাস্ট্রাকচার এই দুটি ঔষধের বেদনা কিন্তু স্থান পরিবর্তনশীল, আর ডাল ক্যামেরার বেদনা কিন্তু স্থান পরিবর্তনশীল নয়। এবার যাই হোক, আমি আপনাদের সুন্দর পাঁচটি পার্থক্য সহজ ভাষায় ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম। তথাপিও যদি আপনাদের কোনো প্রকার অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের অসুবিধা দূর করার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।